You know, Elon Musk wants to buy it. The world's richest person trying to buy one of them. As Elon Musk offers... গোটা বিশ্বে প্রযুক্তির অসাধারণ বিপ্লবের পেছনে যে কয়জন জ্ঞানী ও গুণী মানুষের অসামান্য অবদান রয়েছে তাদের মধ্যে ইলন মাস্ক অন্যতম। তার হাত ধরেই পৃথিবীতে আগমন করেছে অসাধারণ সব আবিষ্কার। জ্ঞান বিজ্ঞানের এই সময়ে এসে তিনি আবিষ্কার করতে চাইছেন মানবিক এক পৃথিবী। তাই তো লোকমুখে তিনি একজন মানবিক পৃথিবীর স্বপ্নদ্রষ্টা। ইলন মাস্ক মূলত এমন একজন মানুষ যিনি দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতের একজন উদ্যোক্তা, যিনি কিনা নিজের কাজের মাধ্যমে পৃথিবী থেকে কুড়িয়ে নিয়েছেন যশ আর খ্যাতি। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেস এক্সের প্রধান প্রযুক্তি ও নির্বাহী কর্মকর্তা। এছাড়াও বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরস, সোলার সিটি, দি বোরিং, নিউরালিক, ওপেন এআই, পেপল সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সাথে রয়েছে তার অঙ্গাঙ্গী সম্পর্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্প্রতি তার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কি ইলন মাস্কের সাথে বাণিজ্যিক কোনো চুক্তি হয়েছে ভারতের? প্রশ্ন সবার মনে। তাদের দুজনের সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানান আলোচনার জন্ম দেয়। বৈঠকের পরে ইলন মাস্ককে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, আপনার সাথে চমৎকার একটি বৈঠক অনুষ্ঠিত হলো। জ্বালানি থেকে শুরু করে আধ্যাত্মিকতা পর্যন্ত বহুবিধ বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। মোদী সেই টুইটে আবার ইলন মাস্ক এসে রিটুইট করে লিখেন, আপনার সঙ্গে আবারও সাক্ষাৎ করতে পেরে আমি গর্বিত। মূলত গত 20 জুন মঙ্গলবার নিউ ইয়র্কের এক হোটেলে অনুষ্ঠিত হয় বিশেষ এই বৈঠকটি। ইলন মাস্কের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ নিয়ে দ্বিতীয় সাক্ষাৎ সম্পন্ন হলো। প্রথমবার তাদের সাক্ষাৎ হয়েছিল 2015 সালে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা মোটর কারখানায় আগমন করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে মূলত তাদের প্রথম সাক্ষাৎ হয়। সম্প্রতি তাদের দ্বিতীয় সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বইছে। নেটিজেনদের মনে জন্ম নিয়েছে অনেক অনেক প্রশ্ন। মোদীর সঙ্গে দ্বিতীয় সাক্ষাৎ নিয়ে ইলন মাস্ক জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অসাধারণ একটি বৈঠক হয়েছে। আমি তাকে খুবই পছন্দ করি, তার সাথে আমার পরিচয় আগে থেকেই ছিল। তিনি কয়েক বছর আগেও আমাদের কারখানায় এসেছিলেন, তখনও তার সাথে আমার চমৎকার কথাবার্তা হয়েছে। এছাড়াও মাস্ক টেসলার ভারতে যাওয়া এবং সেখানে কারখানা নির্মাণ করার প্রসঙ্গে বলেন, ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই আশাবাদী। বিশ্বের অন্যান্য বড় দেশগুলোর তুলনায় ভারতের সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আমি আত্মবিশ্বাসের সাথে জানাচ্ছি যে টেসলা যত দ্রুত সম্ভব আমরা ভারতেও নিয়ে যাব। এক পর্যায়ে ইলন মাস্ক প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী সম্পর্কে বলেন, তিনি সত্যি ভারতের বিষয়ে অনেক চিন্তা করেন, কারণ তিনি ভারতে বিনিয়োগ করার জন্য আমাদেরকে প্রচুর চাপ দিচ্ছেন। আমরা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি। সঠিক সময় বের করতে পারলে আমরা অবশ্যই ভারতে বিনিয়োগ করব। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানান, তিনি অবশ্যই ভারতে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়াও এবছর শেষ দিকে তিনি কোথায় কারখানা নির্মাণ করবেন তা নিশ্চিত করতে চান। এরকম মজার এবং তথ্যপূর্ণ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না।